হ্যালো ভিওয়ার্স কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন এসি টিক্স ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স আজকে কথা বলবো আপনারা কিভাবে আপনাদের পছন্দের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একদম প্রফেশনালভাবে এবং এইচডি কোয়ালিটিতে আমরা অনেকেই অনেক রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করি যে অ্যাপ্লিকেশনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখা যায় যে আমাদের সেই ফটোটি ফোর বা এইচডি থাকে না ফটোটি ঘোলাটে হয়ে যায় বা সাপ হয়ে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে একদম এইচডি কোয়ালিটিতে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আর আপনাদের ফটোটি আগের মতোই থাকবে তো আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড আমি কিছুক্ষণ আগে রিমুভ করেছি সেটা আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ব্যাকগ্রাউন্ড সহ যে ফটোটা আছে সেই ফটোটা আর এই পাশে দেখেন এটা হচ্ছে আমার রিমুভ করা ব্যাকগ্রাউন্ডের ছবি আমার এটা একদম ফোর কে এবং এইচডিভাবে আসে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড এবং এইচডি ডাউনলোড দুইটা একসাথে করে দিতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ফোর কে বা এইচডিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের ব্রাউজারে এই কাজটি করতে হলে প্রফেশনালভাবে এই কাজটি করতে হলে অবশ্যই আমাদের কিন্তু নেট কানেকশন থাকতে হবে তো আমি ব্রাউজারে চলে গেলাম তো ব্রাউজারে আসার পরে আপনাদের এইখানে লিখতে হবে রিমুভ বিজি আপনার বানানটা দেখেন আর ই ও ভিই তারপরে দেন বিজি এই রিমুভ বিজি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে আপনারা রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এইখানে দেখেন আপলোড ইমেজ দেবে এক টপশন আছে এইখানে আপনার পছন্দের ইমেজটি আপলোড করে দেবে তো আমি ক্লিক করলাম সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এইখানে আপনার ফটোটি আপলোড করে দেবেন দেখেন এইখানে লেখা হচ্ছে প্রিপেয়ারিং আই এম হিউম্যান এই ক্যাপশন আসলে অবশ্যই আপনাকে ক্যাপশনটি পূরণ করতে হবে তো এখানে দেখেন আমার ফটোটি আপলোড হচ্ছে দেখেন আমার ফটোটি আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটির পিছনে কিন্তু আমাদের হোয়াইট চলে এসেছে এখান থেকে আমরা চারশো আট বাই ছয়শো করতে পারি এখানে আমরা চৌত্রিশশো ছাপ্পান্ন বাই একান্নশো চুরাশি করতে পারি তো আমরা ডাউনলোড আপ আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবো তো এইখানে ডাউনলোড করার জন্য আমাদের ডিভাবে করলে এই পাশে আর ডাউনলোড শুধু ডাউনলোড করলে এই পাশে তো আমরা এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন ডাউনলোড ইমেজ নামে যে অপশানটি আসছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের দেখেন একদম ফোর কে এবং এইচডিভাবে কিন্তু ডাউনলোড হয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন